আজকে ফেসির সরকার চলে গেছে, কিন্তু ফেসির যাওয়ার সময় দেশটাকে ফোকলা করে দিয়ে গেছে, যার জন্যই আজকে অর্থনৈতিক দুরবস্থা। সেটি থেকে বেরিয়ে আসার জন্য সকল মানুষের সহযোগিতা প্রয়োজন, এবং আপনারা আপনাদের সাধ্যমতো এই প্রচার চালিয়ে মানুষকে উৎসাহিত করবেন, এবং আপনাদের উৎসাহে অন্য মানুষ উৎসাহিত হয়ে এই ত্রাণ সংগ্রহ, ত্রাণ বিতরণ এবং ত্রাণ দেওয়ার জন্য উৎসাহিত বোধ করবে, এবং এখানে তারা আমাদের এখানে এসে ত্রাণ জমা দিবে, সেটি আমরা আমাদের সাধ্যমতো বিতরণ করব। এটা মানব সৃষ্ট, যতটা না প্রাকৃতিক, কিছু বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো বৃষ্টির সিজন হবেই, কিন্তু স্বাভাবিক বৃষ্টির চেয়ে আজকে পানির বাড়ার পরিমাণ 10 ফিট উঁচু হয়ে এই মরু নদী দিয়ে পানি আসার কথা ছিল না। সেই পানি কোত্থেকে আসতো? এটা তো জোয়ারের পানি না বা ভাটার পানি না, এটা হচ্ছে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে, সেজন্যই পানি এসছে, সেজন্যই মানব সৃষ্ট। আর আন্তর্জাতিক আদালতে যাওয়ার যে বিষয়টা, এটা আপনি যেটা তুলেছেন আপনার মনে থাকার কথা, ফরাক্কা ইস্যু কিন্তু জাতিসংঘে উঠেছিল, তারপরেই গ্যারান্টি ক্লজ সহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চুক্তি হয়েছিল। কাজেই ডেফিনেটলি পানি এটি একটি এমন সম্পদ উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে, এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে, যথাযথ ভাগ পাবে, এবং সেইটা যখন বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পাশে থাকা দল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায় নেই, তারপরেও তারা তাদের যে জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই, কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্যই তার সকল নেতাকর্মীদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন, বানভাসী মানুষের পাশে, সেই মানুষগুলি যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তারই প্রচেষ্টায় আমরা প্রতিদিন 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত, নয় বলেছিলাম রাত্র 8টা, কিন্তু এখন দেখা যাচ্ছে রাত্র 10টা 12টা 1টার সময়ও আমাদের ত্রাণ গ্রহণ করতে হচ্ছে। এবং আমাদের সদস্যরা নয়, সদস্যদের বাইরে অনেক স্বেচ্ছাসেবক এখানে আমাদের আছেন, ওনারা এবং আপনাদের সবার সহযোগিতায় সেই ত্রাণ গ্রহণ করা হচ্ছে। দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করছেও, এবং সেজন্য আমরা আপনাদের মাধ্যমে আরও মানুষকে আহ্বান জানাতে চাই, যাতে আরও সাহায্য সহযোগিতা আসে আরও, কারণ বন্যার পানিটা যখন নেমে যাবে, অর্থাৎ জানমালের যে ক্ষতি হয়েছে, পুনর্বাসনের যে বিষয়টা, পুনর্বাসনের সময় সত্যিকার অর্থে যেমন রোগ বালাই বেশি হবে, পুনর্বাসনের সময় মানুষের সহযোগিতার প্রয়োজনটাও আরও বাড়বে।